এই টিউটোরিয়ালে আমরা শিখবো যে আসলে কিভাবে আমরা কনসোলের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা কিভাবে প্রিন্ট করব, বা কনসোলে আমরা ডাটাগুলো কিভাবে প্রিন্ট করব, আমরা কিভাবে হচ্ছে আমাদের কনসোলে হচ্ছে আমাদের আউটপুটগুলো দেখব। যেমন আমরা বিভিন্ন সময় কনসোল ইউজ করে থাকি, তাই না? তো আমি চাই যে কনসোলে কিভাবে আউটপুটগুলো দেখা যায়, তো সেটা কিভাবে করতে হবে সেটা আমরা আজকে এই টিউটোরিয়ালে দেখব। তো বেসিক্যালি আমরা যদি কনসোলে যাই, আমাদের যেটা করতে হবে এই টিউটোরিয়ালে মূলত যেটা হচ্ছে যে অ্যাজ অ্যান এক্সাম্পল আমাদের যেটা করতে হবে এইখানে, এই কোডটাতে আমাদের ইনপুট করতে হবে হচ্ছে কনসোলটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইম্পোর্ট করি ফ্রম জেএস ইম্পোর্ট কনসোল। তো আমরা যখন হচ্ছে কনসোলটা ইম্পোর্ট করে নিলাম, এই কনসোলটা দিয়েই হচ্ছে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো আমি হচ্ছে কনসোলের মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড বা এই জিনিসটাকে বাদ দিয়ে দিই, আমি জাস্ট শুধু কনসোলটাকে রাখবো। আমি আগে এটাকে সেভ করি, দেখি যে এটা কোনো কিছু হচ্ছে কি না, কোনো অ্যারর দিচ্ছে কি না। তো কোনো আপাতত কোনো অ্যারর দেয়নি। তো এখন হচ্ছে এই কনসোল ডট দিয়ে আমি হচ্ছে প্রিন্ট করব, কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড অ্যাজ অ্যান এক্সাম্পল, অথবা আমি এখানে লিখতে পারি যে কনসোল লগ ফ্রম পাই স্ক্রিপ্ট সামথিং লাইক দ্যাট। আমার মনে হয় যে এটাই বেটার হবে। সো কনসোল লগ ফ্রম পাইথন অর ইট শুড বি পাই স্ক্রিপ্ট, ইট উড বি বেটার লাইক ইফ ইট পাই স্ক্রিপ্ট, রাইট? সো আমি যদি এটাকে সেভ করি এবং হচ্ছে আমি দেখবো যে কনসোলে আমার আসলে এটা প্রিন্ট করছে কি না। আমি যদি কনসোলে যাই এবং এটা হচ্ছে কনসোল, এখানে আমি দেখতে পাচ্ছি যে কনসোল লগ ফ্রম পাই স্ক্রিপ্ট, ইট ইজ নাইসলি ওয়ার্কিং। তো আমি এইখানে আসলে শুধু লগ না, আমাদের আরও কিছু কাজ করতে পারি। তো আমি যে দেখি ওইটা করা যায় কি না, তো আমি হচ্ছে লগ না দিয়ে ওয়ার্নের কাজটা করতে পারি। আমি ওয়ার্নের কাজটা করি, কনসোল ওয়ার্ন ফ্রম পাই স্ক্রিপ্ট, এবং আমি যদি এটা সেভ করি তাহলে এখন দুইটা জিনিস আসবে। সরি, ইট ইজ গিভিং অ্যান এরর, নো ইট ইজ নট গিভিং অ্যান এরর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নের কাজটাও হয়ে গেছে। তো আমি এররের চাইলে এরর কাজ এরর দেখাতে পারি, যেটা হচ্ছে লাল, মানে হচ্ছে লাল হয়ে প্রিন্ট করবে। আমি যদি এটা সেভ করি, জাস্ট ওয়াইট এ মিনিট, ইট উইল কাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কনসোল এরর ফ্রম পাই স্ক্রিপ্ট, কনসোল ওয়ার্ন এবং কনসোল লগ চলে আসছে। এবং আমরা যদি চাই কনসোলে আমরা ইনফো দেখতে পারি, তো কনসোল আমি অ্যাজ অ্যান এক্সাম্পল যদি দিই কনসোল ইনফো, হ্যাঁ আমি যদি এটা সেভ করি তাহলে সেটা এটাও কাজ করবে। জাস্ট এ সেকেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও কাজ করেছে। সো এই হচ্ছে মূলত কনসোলের বিষয়টা। আমরা চাইলে হচ্ছে যেটা করতে পারি যে একটা কনসোল, মানে হচ্ছে নর্মালি আমরা জাভা স্ক্রিপ্টে যেভাবে কনসোলগুলো দেখি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পারি। আর এতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ফর নাও।